এক বিছনা শুধু খাইলে আর শুইলেই হয় না, মানুষের মনের শোকটাই হয়েছে বড় শোক। আচ্ছা, তো আপনাকে স্বামী কি সুখ দিতে পারে নাই? সুখ দিতে তো পারছে, সুখ যে দিতে পারে নাই তা তো না, কিন্তু মনে করেন আমার ফ্যামিলির অর্থনীতি তো ভালো ছিল না। আচ্ছা, আগের স্বামী মনে করেন যে আমাকে চালাইতে পারতাম না, তো সে আবার প্রেম করে আরেকটা বিয়ে করছে, আমাকে থেমন বাচ্চা খেয়ে যে আমি নিজে ওকে ডিভোর্স করে চলে আসছি। মাসে দুইটা তিনটা বিয়ে করে, যদি আমাকে চালাইতে পারে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি গৃহস্থ ঘরের মেয়ে বৃষ্টি, আমার বাড়ি যশোর কালীগঞ্জ, গৃহস্থ ছেলে চাই। এবং দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা সালাম আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? বা খুব সুন্দর নাম, দেখতে তো মিষ্টি। তো বৃষ্টি আপা কি গৃহস্থ নাকি? আচ্ছা, তো বৃষ্টি আপা আপনার জীবনের গল্পটা একটু বলেন, কি জন্য আসলেন আমাদের? জীবনের গল্প বলার জন্য আসি, কেউ কি জীবনের গল্প বলার জন্য আসে? মনের মানুষের জন্য আসে, কেউ হেল্প সহযোগিতার জন্য আসে। তো আপনি কি জন্য আসছেন? আসি মনে করেন আমার একটা ছোট বাচ্চা আছে, পড়াশোনা করাইতে পারতেছি না 5 বছর টাকার জন্য। আচ্ছা, স্কুলে ভর্তি করাইতে পারতেছি না, বাবা মা খুব অসুস্থ। বাবা মা খুব অসুস্থ? আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে আপনার? হ্যাঁ, বিয়ে না হলে বাচ্চা কই? তো স্বামী কোথায়? মানে বিবাহিত পুরুষ পছন্দ না? বিবাহিত পুরুষের জন্য না, দেখা গেছে দুই সংসারে থাকলে অনেক মারামারি ঝগড়া থাকে, এর জন্য আমি তাকে। তো এখন মনে করেন যে আপনি যদি মনের মানুষের জন্য আসেন, সে যদি বিবাহিত হয় আপনাকে বিয়ে করতে চায়, সমস্যা কি? সে যদি টাকা পয়সা থাকে, যদি দুই সংসার পালতে পারে ভালোভাবে, তাহলে আমার সমস্যা কি? তো আপনি আগে স্বামীকে দুই সংসার পালাতে মানে চালাতে কোনো ছিল না, ও তো খরচ দিত না, দিতে পারতো না, আমার তো একারে দিতে পারতো না, তারপর একটা বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, তো বিয়েটা হয়েছে কিভাবে আপনাদের? কিভাবে হয়েছে? প্রেম করেছে, প্রেম করে করছিলেন? আচ্ছা আচ্ছা, তো আপনি থাকেন কোথায়? থাকি আমি এই সাভার থাকি, সাভার কাঠপট্টিতে থাকি। কাঠপট্টি থাকেন? তো এখন মনে করেন যদি গ্রামে কোনো পুরুষ আপনাকে পছন্দ করে, সে যদি বিয়ে করে গ্রামে রাখতে চায়, আপনি থাকবেন? গ্রামের বাড়ি তো আরো বেশি ভালো, গ্রামের বাড়ি তো জানপান আছে, আর ঢাকা শহরের বাড়ি কেইতা না, এগুলো কিছু নাই তো। আচ্ছা, কেমন মানুষ চান বলেন? কেমন মানুষ মনে করেন যে আমাকে সুখে রাখতে পারবে, আমার বাচ্চাটার পড়াশোনা করাবে? মানুষের খালি এক বিছানা খাইলে আর থাকলেই হলো না, মানুষের মনের সুখটা, মানুষের ঈশ্বর সুখটা হয়েছে বড় সুখ, যে যারা ভালোবাসে এই সুখটা হয়েছে বড় সুখ। আচ্ছা আচ্ছা, তো আপনি কি ভালোবাসা চান নাকি? ভালোবাসা চাই, আমার বাচ্চার যে দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে, সে আপনার একটা মানুষ চাই। টাকা পয়সা চান না? টাকা পয়সা যে কি যায়, টাকা আয় গেছে কাল নেই। আচ্ছা, জীবনে বাইসে থাকলে অনেক টাকা কামাই না যায়। আচ্ছা, জীবনে বিয়ে থাকলে অনেকই টাকা ইনকাম করা যায় ঠিক না, কিন্তু ভালোবাসা তো অর্জন করা যায় না যদি না থাকে। আচ্ছা, তো এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার বলতে পারেন? বলেন। 01882637827। আরেকবার বলেন। 01882637827। তো এর আগে কি মানে ইউটিউবার ছিলেন? হ্যাঁ আসলাম, তো মিথ্যা। আচ্ছা, তো যাক, আপনার সত্য কথা বলেন, সত্যবাদী, তো আমি দোয়া করি আপনার সত্যবাদী একটা পুরুষ পান নাকি? আচ্ছা, তো মনে করেন যে আপনি পড়াশোনা জানেন? কত দূর করছেন? তার পড়লেন না কেন? পড়বে কিভাবে, সংসার অভাব। আচ্ছা আচ্ছা, তার কারণে একটা ভালো একটা ছেলে পেলে বিয়ে করবে নাকি? ছেলে আর একটা মানুষ, ভালো একটা মানুষ হলে এই বয়স্ক হয়, বয়স্ক সবসময় বয়স্ক বেশি ভালো, বয়স্ক হলে তো ভালো, ছেড়ে চলে যাবে না নাকি? আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।